ভাইফোঁটার দ্বিতীয় পার্ট নিয়ে আমি চলে এলাম। ভাতের থালা আমার সাজানো হয়ে গেছে, কাঁচা লঙ্কা ভাতের ওপর চাটনি, মাছ, মাটন, লেবু, তারপরে শাক, পুনকা শাক, কচুর লতি, এইভাবে আমি সাজিয়েছি। ভাত দিয়ে খাবে পুনকা শাক আর কচুর লতি আর মাছ, সর্ষে মাছ, আর ফ্রাইড রাইস আছে মাটনের জন্য, সঙ্গে চাটনি, দইটা এখন আমি দিইনি। তো মামারা তো এই থালা সাজানো দেখে প্রথমেই কম করার কথা বলছে। আচ্ছা, ভালো লাগে বলো তো যে খাবার এত সুন্দরভাবে দিলাম, তারপর বলছে ভাত এখান থেকে কমা। ওই দেখো সামনে রাখা আছে, তারা কতটা ভাত উঠিয়ে দিয়েছে দেখো, তার প্রমাণ কিন্তু সামনে। আর মা গালে হাত দিয়ে বসে আছে দেখার জন্য যে ভাইরা ঠিকমতো খাচ্ছে কি না আর মেয়ে ঠিকমতো পরিবেশন করেছে কি না। বাড়ির ছোটদেরকে বললাম যে তোরাও খেয়ে নে, কিন্তু ওরা খাবে না। ওই যে সকাল থেকে মিষ্টি খেয়েছে, কুচখাচ টুকটাক এখন মুখ চলছে। ভাইফোঁটার দিন যেহেতু আর কাউকেই কিছু বলা যাচ্ছে না, তো এই হচ্ছে ব্যাপার। তো ওরা পরে খাবে। আর মামাদেরকে কেন তাড়াতাড়ি বসিয়ে দিলাম জানো তো, কারণ ওরা তো ফিরবেও, শীতের বেলা যেহেতু খুবই ছোট হয়, তো সেই জন্য ওদেরকে দিয়ে দিলাম খেতে, আর আমরা বসবো পরে। তো এই হচ্ছে ব্যাপার। আর আমি যে রান্নাগুলো করেছি মামাদের, সেটা কিন্তু বেশ ভালো লেগেছে, কারণ তারা সবসময় খাচ্ছে আর বলছে যে দারুণ হয়েছে কিন্তু। আর মাংসের ঝোলটা দেখো ব্যাপক হয়েছে, বেশ লাল লাল ঝোল। আমি কিন্তু মাটন কষা করেছিলাম, কারণ ফ্রাইড রাইসের সাথে সেটাই কিন্তু যায়। বিকেলে ফটকা ফাটাবে বলে এখন গুলে খাও, খেলে রাবড়ির মতো লাগে। দইটা গুলে খেলে রাবড়ির মতো লাগে। আর আজকে 30টা ফটকা ফাটাবো তো, দিয়া বলেছে যে আগে বলো, তুমি আমার বন্ধুদেরকে বলো যে ফটকাটা তোমাকে দিলোটা কে, এখানে তো ফটকা পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, এখানটা তো ফটকা পাওয়া যাচ্ছে না, তো দি মানে কে পাঠিয়েছে বলো ফটকা? বলবো কিভাবে, বলবে কি তুমি বলো যে আমাকে পাঠিয়েছে মিঠু, পাঠিয়ে দিয়েছে। আমি মিঠুকে ফোন করে বলেছিলাম এখানে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, তো সেই মিঠু পাঠিয়েছে, মিঠুকে আমি ফোন করে বলেছিলাম যে এখানে পাওয়া যাচ্ছে না, তো বলেছিলাম শুধু তারা বাটি আনতে, একটা বড় এক মিঠু, আবার এনে দেখাতেও হবে। গাইস, এই টাইপের কিছু এক, এটা কিন্তু তারা বাটি, খুলে দেখানো দরকার নেই যখন রাত্রে বেলায়। হ্যাঁ, তখনই দেখাবো 10টা পিস। এটাও তারাবাতি 10টা পিস। হ্যাঁ, এটাও তারাবাতি 10টা পিস। তো বলেছিলাম দুটো আনতে, তিনটে, এক দুই তিন, তো টোটাল আমার কাছে 30টা এলো। আর আজকে সন্ধ্যে বেলায় সবটা ফাটাবো। দিয়া বলেছে যে হাফ হাফ করে আজকেই সবটা। এখন ঘড়িতে বাজে 6:35, ঘড়িটা দেখতেও সময় লেগে গেল। আর বিকেল দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আর সেরকম করে ভিডিও করা হয়নি, কারণ ঘরের কাজগুলো ঠিকঠাক করতে, তারপরে বাসনগুলো মাজলাম, দিদিও মাজলো, সমস্ত কিছু ঘর পরিষ্কার করতে একটু সময় লেগে গেছে। আর আজকে আমাদের তো কাজের মাসে আসেনি, আজকে তার ভাইফোঁটা, আবার কালকেও তার ভাইফোঁটা নাকি। তো যাই হোক, তো চলো আর এখন বাইরে যাচ্ছি ফটকা ফাটাতে। ছোটো মাইমা পাঠিয়েছে, তো সেটা ফাটানো হবে, তো তোমরাও সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর কি কি গিফট দিয়েছে সকালেই তো তোমরা দেখে নিয়েছো যে মাকে কি গিফট মামারা দিয়েছে। তো চলো এবার বাইরে বেরিয়ে একটু ফটকা ফাটানো যাক। আর এখানে মা এখন চা খাচ্ছে, তারপরে এসে সন্ধ্যেবেলায় কিছু খাওয়া দাওয়া করবো, সেটাও সঙ্গে থাকো, দেখতে থাকবে, আমরা খাবো তোমরা দেখবে। তো চলো, এইটাই তো অসুবিধা না, আমরা যা করতে থাকি তা তোমরা দেখতে থাকো। তখন যখন আমরা এমনি কাজগুলো করি তখন ঠিক আছে, কিন্তু যখন খাই তখন যখন সামনের জন দেখে তখন সেটা সত্যি আমাদেরও খুব খারাপ লাগে। যদি সামনে সবাই মিলে একসঙ্গে বসে খাওয়া যেত তখন মনে হয় সেটা সবচেয়ে ভালো হতো। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। চলো,
বাইরে চলে এসেছি আর ভয়েস ওভার দিচ্ছি, কেন বলো তো? বাইরে গান বাজছে, তো কোথা থেকে কপিরাইট ঢুকে যাবে ভিডিওতে, তখন একটা ঝামেলা। তো যেটা বলছিলাম, এখানে তো কালী পুজোর সময় আমি একটু তারাবাতি নিয়ে এসেছিলাম, চিত্তরঞ্জনে গেছিলাম বলে তো তারাবাতি নিয়ে এসেছিলাম। আমি হচ্ছি দর্শক, আমি দেখছি আর ঘুরে বেড়াচ্ছি। বেশ ভালো লাগছে বাইরেটা, কিন্তু বেশ ঠান্ডাও লাগছে। ফটকা ফাটানো হলো, এবার খাওয়া দাওয়ার পালা। তো দাঁড়া দেখি, প্রচুর মিষ্টি প্লাস এই যে ঘুগনি, ছোট মামি ঘুগনি পাঠিয়েছে, মিষ্টি পাঠিয়েছে, বড় মামিও মিষ্টি পাঠিয়েছে, বড় মামি পাঠালো মিষ্টি, এই যে সেগুলো খাওয়া হচ্ছে, ছোট মামি পাঠানো মিষ্টি, এখনো শুরুই করা হয়নি খাওয়া। তো প্রথমে নোনতা দিয়ে শুরু করছি, এই ঘুগনিটাকে এবার গরম করব, তারপরে খাবো। ভীষণই টেস্টি একটা লুক, ছোট ছোট নারকেলের পিস। চলো চটপট এবার গরম করে নি, ঠিক আছে? চলো, সন্ধেবেলায় ঘুগনি খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। আগে যখন অন্য কিছু বিক্রি হতো না, তখন আমরা ছোটবেলায় প্যান্ডেলে, এখন যেমন প্যান্ডেলে রোল, তারপরে তোমার মোমো, একটু দোকানের এগ রোল, চিকেন রোল, মোমো, এইগুলো বিক্রি হয়। আগেকার দিনে তো সেইগুলো হতো না, আগেকার দিনে পুজো প্যান্ডেলের বাইরে সেই ঘুগনি, তারপরে ডিম সেদ্ধ, তারপরে ফুচকা, এগুলোই বিক্রি হতো, আমরা ছোটবেলায় তাই খেয়েছি। কিন্তু এখন তো অনেক কিছু ভ্যারাইটি আছে, তাই না? তো এখনও ঘুগনিটা দেখলে বেশ ভাল লাগে, মনে হয় বেশ ছোটোবেলাকার একটা ফিলিংস আসছে। তো চলো খাওয়া যাক, এবার সঙ্গে থাকো, দেখতে থাকো। আমাদের সবার ঘুগনি খাওয়া কমপ্লিট, মা এখনও খাচ্ছে, আর ঘুগনিটা জাস্ট এ ক্লাস, মানে কিছু কথা হবে না, এত সুন্দর, তাই তো? দারুণ, অসম, আউটস্ট্যান্ডিং, খুব ভালো হয়েছে, সো বিউটিফুল, সো এলিগেন্ট, ইটস লুকিং লাইক আ ওয়াও। ওটার আরেকটা গান আছে, ইয়ামি। তো এটা এই গানটার একটু আমি উল্টে দিচ্ছি, ইট ইজ লুকিং লাইক আ গুড, না সো এলিগেন্ট, সো বিউটিফুল, ইটস টেস্ট লাইক আ ওয়াও, টেস্ট লাইক আ ওয়াও, জাস্ট টেস্ট লাইক আ ওয়াও, দারুণ খেতে, দারুণ খেতে। তো এখন কটা বাজে ঘড়িতে? 7:30, 7:30, অনেকটা সন্ধে বলবো না রাত বলবো, মোটামুটি এখন সন্ধেই, 7:30 মানে সন্ধে। আর এদিকে ঠাকুর ভাসান যাচ্ছে, পুজো পুজো পুজো, ঢাকের বাদ্যি থেমে গেল, পুজো শেষ হয়ে গেল, এবার দৈনন্দিন জীবনে আবার ফিরে আসা, আবার আবার অপেক্ষা যে কখন আবার আসছে বছর, আবার হবে কখন মা আসবে আবার। তো চলো কালী পুজোর ব্লগ এইটুকুনি, আশা করছি সবাই আজকের দিনটা খুব মজা করেছো, ভাইদের সাথে, দাদাদের সাথে, আমরাও খুব মজা করেছি। আমার ব্লগও আজকে এখানেই শেষ করছি, আবার খুব শিগগিরই নতুন একটা ব্লগের সাথে তোমাদের সাথে আবার দেখা হয়ে যাবে। ততক্ষণের জন্য খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। যারা আমার চ্যানেলকে নতুন দেখছো, তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতো টাটা, গুড নাইট।